আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল্লাহর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমার আজকে রেসিপি বড় বড় করে আলু কেটে তারপরে গরুর মাংস রেসিপি করেছি, গরুর মাংস বিরিয়ানি করেছি। তো আমার আজকে রেসিপিটা, ফুল রেসিপিটা দেখার জন্য আপনাকে সবাইকে আমন্ত্রণ জানালাম। রেসিপিটা দেখতে যতটা সুন্দর, আসলে খেতে অনেক মজাদার, অনেক মজা হয়েছে। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য মূল রান্নাতে চলে আসলাম। তো আমি আজকে ঘি দিয়ে রান্না করবো, সেটাতে চমিন তেলও দিব। তো প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিব চমিন তেল, যেটা আমরা রান্না করার জন্য স্বাভাবিক সবসময় ব্যবহার করি, সেই তেলটা দিব। তেলটা আমি আমার পরিমাণ মতো দিব, আমার যেভাবে যতটুকু রান্নার জন্য লাগবে সেটুকু দিব। এর সাথে আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আমার পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি আমার আদা, আদাটা একটু হালকা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি জয়ফল, জয়ত্রী, বাদাম ব্লেন্ড করে দিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন। এখন দিয়ে দিলাম কিছু দারচিনি, আর সব মশলা আমি কিন্তু ব্লেন্ড করে দিয়েছি, সেই জন্য আর আজকে দিলাম না দারচিনি মশলা দিয়ে আজকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাকে ভালো করে দিয়ে দিয়ে তারপরে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ভাজার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। মাংস গাছ থেকে যে পানিটা বের হবে, এই পানিটা ভালো করে একেবারে কষিয়ে নিতে হবে। এই পানিটা থাকলে কিন্তু মাংস বিরিয়ানিটা দেখতে খাইতে ভালো লাগবে না। তো আমি একটু সময়ের জন্য ঢেকে রাখবো। একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি টক দুধ দিয়ে দিচ্ছি। টক দুধটা অবশ্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। হাতে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা তেঁতুল। এখন ভালো করে কষিয়ে নেব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা একবারই কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে যে এইটুকু পানি হয়ে যাবে। ভালো করে পানিটার সাথে মাছটা মাসিয়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর বিরিয়ানির সাথে মাংস যদি সফট একেবারে সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। আর আমার বাসায় সবাই কিন্তু আলু পছন্দ করে, তো আমি বিরিয়ানির সাথে আলু দেওয়ার জন্য কিছু আলু কেটে ভেজে নিয়েছি। কারণ আলুটা সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি, তো আমি ওইভাবে আলুটা দিব। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো এই পর্যায়ে দেখবো মাংস সিদ্ধ হচ্ছে কি না। ঝোল একেবারে শেষ হয়ে গেল, তা আমি এখন দেখবো আমার মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে আমি এই পর্যায়ে চাল বসিয়ে দিব। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে, এই পানিটুকু দিচ্ছি, ওই পানিটুকুই মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে আলুটা ভেজে নিচ্ছি সেই আলুটা দিব, কারণ আলুটা দিলে আলুটা আমার সিদ্ধ হইতে হবে, কিছুটা সিদ্ধ হওয়া লাগবে। তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি 2-3 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়। আলু একেবারে সফট না হইলে আমার বাচ্চারা খেতে পারে না। তো আপনারাও চেষ্টা করবেন আলুটা একটু সফট হলে খেতেও মজা লাগে। আর চালটা ভালো করে ভেজে নিব, কারণ চাল যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হবে। আর আমি বিরিয়ানি ভালো করে ভেজে নিচ্ছি, বন্ধ করো। চিনি দিলে যে কোনো রান্নারই স্বাদ ফিরে আসে। চিনি দিচ্ছি, আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। আর আজকে যারা রান্নাটা দেখতেছেন, যারা পানি দিবেন তারা কিন্তু পানি দেওয়ার সময় মেপে নেবেন। যদি আপনি 1/2 কেজি চাল দেন তাহলে আপনি 1 কেজি পানি দিবেন। আর যদি
আপনি যদি 1 কেজি চাল নেন তাহলে 2 কেজি পরিমাণ পানি দিবেন, এটা এটা সবসময় মনে রাখবেন, তাহলে কিন্তু আপনার পোলাও এদিক সেদিক হবে না। তো এই পর্যায়ে আমি দেখব বিরিয়ানির কী অবস্থা। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, সবগুলো একটু নেড়ে চেড়ে দেখব। অনেক সুন্দর জঞ্জলা হয়েছে। আমি কিন্তু একেবারে খালি একবারে রান্না করছি, তো আমি এগুলো সবগুলো উল্টে ফুটে মিশিয়ে নিব। সবগুলো উল্টে ফুটে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে পরিবেশন করব। তো আমি এটা তো উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।